এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। মাননীয় পুলিশ কমিশনার শ্রী দেবেন্দ্র প্রকাশ সিং, আমরা তাকে বরণ করে নেব। প্রথমেই চাইব সকলে শঙ্খধ্বনি দিয়ে তাকে বরণ করে নেবেন। আমরা প্রথমে তিলক এবং তারপর তাকে পড়িয়ে দিচ্ছি আমাদের যে ব্যাচ।
মাননীয় অতিথিদের বরণ পর্ব আমাদের এই মুহূর্তে শেষ, আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। প্রতি মুহূর্তে সারা বিশ্ব জুড়ে ঘটে চলেছে যেমন একদিকে বৃক্ষ ছেদন, তার পাশাপাশি প্রতি মুহূর্তে ঘটছে একাধিক ঘটনা দুর্ঘটনা। সারা বিশ্বের প্রতিটি কোণার প্রতিটি ক্ষেত্রের মঙ্গল কামনায় মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানে আমরা এগিয়ে যাব। মাননীয় পুলিশ কমিশনার এবং একই সঙ্গে মাননীয় অতিথিদের আমি একটু সামনে আসে অনুরোধ জানাচ্ছি। মাননীয় পুলিশ কমিশনারকে অনুরোধ করছি মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করে। আমাদের এগিয়ে চলার পথ যেন আরো মসৃণ হয় এইটুকু আমরা কামনা করি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানার উদ্যোগে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস এবং ট্রি প্লান্টেশন সেরিমনি অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় গ্রাম জয়পুরিয়া হাই স্কুল প্রাঙ্গণে। জয়পুরিয়া হাই স্কুলের ছাত্রছাত্রী এবং একই সঙ্গে শিক্ষিকা তাদের একটি নিবেদন, একদম অন্যতম একটি নিবেদন, এসো শ্যামল সুন্দর। একদিকে সঙ্গীত, একদিকে সঙ্গীত এবং আরেকদিকে নৃত্য পরিবেশন একসঙ্গে। দশম শ্রেণীর ছাত্রীরা, আচ্ছা দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা এবং একই সঙ্গে দিদিমণিরা, আপনাদের যৌথ প্রয়াস। ব্যথিত হৃদয় আছে বিছায়ে, কমল কুঞ্জ পথে সজল ছায়াতে।
এসে গাখিয়া বাজিছে অঙ্গনে মিলন বাসরি আনুষাধে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে আনুষাধে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী ঝংকারি ধন্যবাদ জয়পুরিয়া হাই স্কুলের ছাত্রীরা এবং একই সঙ্গে শিক্ষিকারা, আপনাদের সকলকেই অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগত জানাবেন, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিআইবি দুর্গাপুর শ্রী দেবজ্যোতি সাহা স্যার। মঞ্চে উপবিষ্ট মাননীয় সিপি সাহেব, ডিসিপি সাহেব, এসিপি সাহেব, পঞ্চায়েতের সভাপতি শ্রী মদন বাউড়ি, স্কুলের প্রধান শিক্ষক এবং আমার সামনে যারা স্কুলের স্টুডেন্ট যারা আছেন, ছোটো ছোটো ভাই বোনেরা, আজকে যে অনুষ্ঠান পাণ্ডবেশ্বর থানা থেকে নেওয়া হয়েছে এবং এখানকার যে স্কুলের যারা বাচ্চারা আছেন তাদের সম্পূর্ণ সহযোগিতায় আমরা একটা সুন্দর অনুষ্ঠান করতে চলেছি। আজকে এখানে প্রথমে পথ পরিক্রমা হয়, তারপরে বসে আঁকা প্রতিযোগিতা হয়, তার রেজাল্ট বেরিয়ে গেছে। এখানে কিছু বাচ্চা খুব সুন্দর চিত্রাঙ্কন করেছেন, আর এরপরে আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান আছে। তো এই রকম কাজ আমরা সবসময় করতে চাই। এই স্কুলের যিনি প্রধান শিক্ষক তাকে আমার আন্তরিক ধন্যবাদ, যিনি এই উদ্যোগ নিয়ে আজকে এই অনুষ্ঠান করছেন, এবং সাথে সাথে আমি সাধুবাদ জানাই পাণ্ডবেশ্বর থানার ওসিকে যার উদ্যোগে এই অনুষ্ঠান কর্মসূচি। আশা করি এরম ধরনের কর্মসূচি আমরা মাঝে মাঝেই এই পাণ্ডবেশ্বর থানা এলাকাতে করব। সাধারণ মানুষের সঙ্গে কীভাবে আরও অঙ্গাঙ্গিভাবে পুলিশের কাজ জড়িয়ে আমরা করতে পারি সেদিকে আমাদের সম্পূর্ণ নজর থাকবে। এই স্কুলে আজ থেকে ঠিক 12 বছর আগে এরামি একটা অনুষ্ঠানে আমি এখানে ওসি হয়েছিলাম, আর আজকে আজ 12 বছর বাদে আমি এখানে এসেছি। আমার খুবই ভালো লাগছে এখানকার পুরনো মানুষকে দেখে। সবাইকে আমার আন্তরিক নমস্কার রইল, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সিআইবি দুর্গাপুর শ্রী দেবজ্যোতি সাহা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় বিডিও পাণ্ডবেশ্বর শ্রী কৌশিক সমাদ্দার স্যার। আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। মাননীয় কৌশিক সমাদ্দারকে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে, ছাত্রীদের অনুরোধ করছি মাননীয় বিডিও সাহেবকে বরণ করে নেওয়ার জন্য। এরপর আমাদের যে বসে আঁকো যে প্রতিযোগিতা, সেই বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে। আমরা বরণ করে নিলাম বিডিও পাণ্ডবেশ্বর শ্রী কৌশিক সমাদ্দার। বৃক্ষরোপণের যে কর্মসূচি, আজকের এই যে উদ্যোগ, আমাদের মধ্যে যে সমস্ত অতিথিরা উপস্থিত রয়েছেন, প্রচণ্ড গরমের মধ্যে আপনারা এসেছেন এবং আছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি কয়েকজনকে একটু অনুরোধ করবো একটু করে বলবার জন্য। আমি প্রথমেই মাননীয় প্রধান শিক্ষক আমাদের সঙ্গে আছেন মাননীয় শ্রী তপন বাবু,
তপন মন্ডল, তপন বাবুকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানে দু এক কথা বলার জন্য। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সুধী সজ্জন জ্ঞানী এবং প্রজ্ঞাবান ব্যক্তিবর্গ, যারা আমাদের এই সবথেকে প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠানে পদার্পণ করেছেন এবং পাণ্ডবেশ্বর থানা আধিকারিক মহাশয় যার মহতী উদ্যোগে আমার এই বিদ্যালয়ে এরকম একটি বিশেষ এবং বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন তাদের এবং যারা এই অনুষ্ঠানটি সর্বাঙ্গীনভাবে পরিচালনা করছেন তাদের কাছে স্কুলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর আগে আমাদের এই বিদ্যালয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়েছে, তার মধ্যে এই অনুষ্ঠানটি আমার কাছে একটা অন্যতম অনুষ্ঠান বলেই মনে হচ্ছে। কারণ পরিবেশ সচেতনতা শুধু ছাত্রছাত্রীদের নয়, অভিভাবক এবং অভিভাবিকাদের মধ্যেও এই জাগরণ গড়ে তোলার জন্যে আমরা সকালে একটা প্রোগ্রাম করেছিলাম এই এলাকাবাসীদের সচেতন করার জন্যে, এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটি ছাত্রছাত্রীর মাধ্যমে এই বার্তা আমরা যেন পৌঁছে দিতে পারি। পাণ্ডবেশ্বর থানা এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন তার জন্য আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সবাই এই কর্মকাণ্ডকে সফল করার জন্যে এবং বাস্তবে যাতে ফলপ্রসূ হতে পারে তার জন্যে আমরা অগ্রণী ভূমিকা নিয়েছি, ছাত্রছাত্রীদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করেছি। এবং একটি গাছ যে একটি প্রাণ, এইটা যে আমরা শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের কাছে সুন্দরভাবে যদি তুলে ধরতে পারি, বোঝাতে পারি এবং আগামী দিনে যদি অভিভাবকদের সচেতন করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের এই কর্মযজ্ঞের সফলতা। যাই হোক, দিনটির বিষয়ে আজকে আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। এরকম একটি দিনে আমাদের পাণ্ডবেশ্বর থানার ওসি মহাশয় আমাদের স্কুলকে বেছে নিয়ে যে বৃক্ষরোপণ এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করছেন, তো এই অনুষ্ঠানটি আরও কলেবর বৃদ্ধি করার জন্য তার কাছে অনুরোধ জানাবো। জিএম সাহেব এর আগেও আমার বিদ্যালয়ে এসছেন, ওনার কাছ থেকে আমরা অনেক সাহচর্য পেয়েছি। মাননীয় বিডিও সাহেব বিদ্যালয়ের পক্ষ থেকে যখন যতটুকু ওনার কাছে আমাদের দাবি বা আবদার থাকে, উনি ফোন মাফিক হোক বা ওখানে গিয়ে হোক, তৎক্ষণাৎ কিন্তু আমাদের সহযোগিতা করেন। শুধু তাই নয়, এই দিন একটি বিশেষ কথা বলবো, আমাদের এলাহাবাদ ব্যাংক ম্যানেজার যিনি আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের বিদ্যালয়ের সরকারি প্রকল্পে যে সমস্ত শিক্ষার্থী কন্যাশ্রী এবং ঐক্যশ্রী প্রকল্পের জন্য আমাদের কথা মাফিক যতটুকু সহযোগিতা করেন তাতে অনেক অনেক এই পিছিয়ে পড়া এই এলাকার দুস্থ এরিয়া যে সমস্ত ছেলেমেয়েরা তাতে ভীষণ ভীষণভাবে উপকৃত হয়। এবং ব্যাংকের যে কাজের চাপ, উনি আমাকে বলছিলেন যে কাজের চাপের মধ্য দিয়েও আমাদের বিদ্যালয়কে কিন্তু একটা প্রাধান্য দেন। যাই হোক, আজকের দিনটি এই বিদ্যালয়ের পক্ষে, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে এবং যে সমস্ত অভিভাবক অভিভাবিকা উপস্থিত আছেন তাদের কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ, এটা আমরা মনে রাখব। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তৃতা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আপনারা এই অনুষ্ঠান সরাসরি দেখছেন এক্সপ্রেস নিউজের মাধ্যমে এবং একই সঙ্গে ইভেন্ট ম্যানেজ বাই মেহফিল। আমি বক্তব্য রাখার দু এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় জেনারেল ম্যানেজার পাণ্ডবেশ্বর শ্রী সুভাষ কুমার মুখোপাধ্যায় স্যার।
মাননীয় জেনারেল ম্যানেজার পাণ্ডবেশ্বর শ্রী সুভাষ কুমার মুখোপাধ্যায়। নমস্কার। মঞ্চাসীন উপস্থিত সকল সম্মানীয় অতিথি বৃন্দকে আমার হার্দিক শুভেচ্ছা এবং নমস্কার। আর মঞ্চের নিচে যে সমস্ত সুবোধ ছাত্রছাত্রী এবং আরও অনেকে আছেন, তাদের জন্য আমার হার্দিক শুভেচ্ছা। অরণ্য সপ্তাহ উদযাপনে আসানসোল এডিপিসির উদ্যোগে আজকে যে মহতি পরিকল্পনা করা হয়েছে, তা শুধু এই জেলার নয়, এই রাজ্যের জন্য একটা দৃঢ় পদক্ষেপ। পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের মানচিত্রে সব সময়তেই সুজলা সফলা বলে চিহ্নিত ছিল, এখনও হয়তো আছে, কিন্তু বর্তমানে যেভাবে নগরায়ন হচ্ছে আর বৃক্ষছেদন প্রোগ্রাম চলছে, তাতে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া ভারতবর্ষের সমস্ত রাজ্যের সাথে পশ্চিমবঙ্গে এক জনজাগরণের স্বীকৃতি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে এই জয়পুরিয়া হাই স্কুলকে যেভাবে চিহ্নিতকরণ করা হয়ে এখান থেকেই উদ্যোগের শুভারম্ভ করা হয়েছে, তাতে আমরা সকলেই গর্বিত। আমি এই অঞ্চলেরই এক শিল্পাঞ্চলের কর্মী, তাই সে হিসাবে আমিও এখানে ওনাদের রাজ্য সরকারের হরপে যে উদ্যোগের আমি সাধুবাদ জানাই। আমরা ইসিএল কর্মীরাও এই অরণ্য উদযাপনে অনেক সহযোগিতা অনেক প্রোগ্রাম নিয়ে থাকি। আমাদের যে সমস্ত আমরা ভূমি খননের জন্য যে সমস্ত আমরা জমির অপচয় করি, তার জন্য আমরা রিহ্যাবিলিটেশন করি, আমরা অ্যাফরেস্টেশন করি। প্রতি বছরই আমাদের প্রোগ্রামে অ্যাফরেস্টেশন প্রোগ্রাম থাকে, এবছরও আছে। আমরা 5 হেক্টর জমিতে অ্যাফরেস্টেশন করব, অর্থাৎ বৃক্ষরোপণ করব। এছাড়া আমাদের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম হচ্ছে সেখানেও আমাদের বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এইভাবে যদি আমরা জনজাগরণের মাধ্যমে স্কুল থেকে শুরু করে সমস্ত রাজ্যে এই ভাবনাটা ছড়িয়ে দিই, আগামী দিনে বৃক্ষের প্রতি আমাদের যে মুখ ফেরানো ভাব তা ফিরিয়ে নিয়ে আসতে পারবো, আমরা দরদি হব। এবং আমি এই মঞ্চ থেকে একটা প্রস্তাব রাখব যে সমস্ত ছেলেমেয়ে বা সুধীবৃন্দদিকে দিয়ে এই বৃক্ষারোপণ করা হবে, তার প্রতিটি বৃক্ষে যেন তাদের না নিজেদের নামে করা হয়, তাহলে তারা যত্ন করে তার সংরক্ষণ করবে এবং আগামী দিনে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারবে যে এই গাছ আমার। এর মধ্য দিয়েই আমাদের গাছের প্রতি ভালোবাসা আর সেই সাথে পরিবেশের প্রতি আমাদের যে মমতা, তা এক বৈপ্লবিক জাগরণের রাস্তা বেছে নেবে। ধন্যবাদ সকলকে, আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় জেনারেল ম্যানেজার পাণ্ডবেশ্বর শ্রী সুভাষ কুমার মুখোপাধ্যায়। পরবর্তীতে আপনাদের কাছে বক্তব্য রাখবেন এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মূল লক্ষ্যটা কি আমরা আবারও আপনাদের কাছে বলতে চাই, পুলিশের উদ্যোগে যে শুধুমাত্র বৃক্ষ রোপণ নয়, একটি বৃক্ষকে বড় করে তোলার জন্য এই উদ্যোগ প্রয়োজন। আপনাদের কাছে বলবেন এবার মাননীয় শ্রী অভিষেক গুপ্তা, আইপিএস ডিসিপি ইস্ট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারে। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় কমিশনার অফ পুলিশ শ্রী দেবেন্দ্র প্রকাশ সিং, আইপিএস। আছেন উপস্থিত জেনারেল ম্যানেজার অফ ইসিএল কোলিরিস পাণ্ডবেশ্বর, উপস্থিত আছেন বিডিও সাহেব, আছেন উপস্থিত গ্রাম প্রধান এবং গ্রামের কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন। সঙ্গে সঙ্গে আজকে যারা মুখ্য অতিথি, যারা প্রধান অতিথি যাকে আমি বলবো, আমাদের কমিশনার সাহেব তো নিশ্চয়ই আছেন, তার সঙ্গে সঙ্গে আপনারা যারা ছোটো ছোটো বাচ্চারা, মেয়েরা আর ছোটো ছোটো বাচ্চারা বসে আছেন, তারা আমাদের জন্য আমার প্রধান অতিথি। কেন তোমরা এতক্ষণ থেকে বসে আছো, অপেক্ষা করছো আমাদের জন্য কি আমরা আসবো, আমরা একসঙ্গে গাছ লাগাবো এখানে, এটা নিশ্চয়ই আমাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি।
স্কুলের প্রধান শিক্ষক যিনি আছেন ওনাকে এবং তোমাদেরকে। তোমরা একটা বিষয় জেনে রাখো, তোমরা আজকে কেন উপস্থিত হয়েছো ওখানে, কেন এখানে আমরা গাছ লাগাতে এসেছি, গাছের মূল্য কি আছে সেটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো তোমরা আজকে গাছ লাগাবে, তোমরা ছোট ছোট আছো তো, তোমরা আজকে ছোট একটা গাছ লাগাবে, গাছ তোমার বয়সের মতো যেরকম তোমরা বড় হবে গাছও বড় হবে। এখন তুমি বুঝতে পারবে না, কিন্তু যখন তুমি বাইরে চলে যাবে কাজ করতে, যখন বড় হয়ে যাবে কাজ করতে চলে যাবে বাইরে, যখন ফিরে আসবে দেখবে গাছটা বড় হয়ে গেছে, গাছের কি হয়ে গেছে, ফল হয়ে গেছে, খুব ভালো ভালো ফল, আম কেলা ওই এসব হয়ে যাবে, তখন তুমি ওটা ইয়ে ফল পাবে, তখন তুমি দেখবে কি গাছে লাগানো কি লাভ হয়। এমনি গাছ লাগানো, দেখুন আজকে আমরা বসে আছি এখানে, ঠান্ডায় গাছের শেডের মধ্যে, গাছের ছাওয়ার মধ্যে আমরা বসে আছি। যদি কালকে কিছুদিন আগে বা কিছু বছর আগে এই গাছটা না হতো, আমরা এটা এত সুন্দর পরিবেশ পেতাম না এখানে। তো এই জন্য বলছি আজকে তোমরা গাছ সবাই একটা একটা গাছ লাগালে কত এখানে ইয়ে কি আছে, এখানে স্ট্রেংথ কত আছে, 300-400 যদি জানা আছে এখানে, 400 ছাত্র ছাত্রী বা ছাত্র 400 স্টুডেন্ট যদি এক একটা গাছ লাগায়, তো 400 গাছটা মানে অনেক অনেক বড় এলাকার উপকার হবে। আমরা অনুরোধ করব, ইসিএল যিনি জিএম আছেন ওনাকে অনুরোধ করব কি আপনারা যত আপনার কর্মী আছেন, এমপ্লয়িজ আছেন, ওনাকেও প্রোৎসাহিত করবেন কি ওরা প্রত্যেক বছর এক একটা গাছ অবশ্যই লাগায়। আর আমাদের পুলিশ প্রশাসনের যত কর্তা আছে, আমরা প্রোৎসাহিত করি সবাইকে কি একটা গাছ, একটা স্যাপলিং অ্যাটলিস্ট একটা গাছ সব জায়গায় লাগায়, তাহলে ওটা যে ফল হয় বা যে এটা যে ওটা ইয়ে হয় বেনিফিটস হয় গাছে লাগানো, সেটা আমরা সবাই পাই। তো এই আজকে যেটা প্রোগ্রাম হয়েছে আমাদের কমিশনার সাহেবের অনুপ্রেরণায় ভালো একটা প্রোগ্রাম, সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, ওসি সাহেবরা একটা ভালো প্রোগ্রাম ইয়ে করেছেন। আমি আবার আপনাকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ শ্রী অভিষেক গুপ্তা, আইপিএস ডিসিপি ইস্ট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এরপর জয়পুরী হাই স্কুলে আমাদের যে বসে আঁকু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমি মাননীয় পুলিশ কমিশনার তাকে অনুরোধ করব এই পুরস্কারগুলি তুলে দেবার জন্য। যে কারণে আজকের অনুষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি, সেই পরিবেশ সচেতনতার উপরই বসে আঁকো প্রতিযোগিতার যে অনুষ্ঠান তার পুরস্কার বিতরণী, আমি একে একে তাদের নাম বলবো। গ্রুপ ক্লাস 5 থেকে ক্লাস 7 তৃতীয় প্রবাল পাল, দ্বিতীয় সায়ক বাসরি এবং প্রথম বৃষ্টি নায়ক। মাননীয় পুলিশ কমিশনারকে অনুরোধ করছি এই তিনজনকে আসার জন্য। তোমরা সামনে চলে এসো, প্রবাল পাল, সায়ক বাসরি, বৃষ্টি নায়ক। প্রবাল পাল, সায়ক বাসরি, বৃষ্টি নায়ক, তুমি হ্যাঁ চলে যাও। প্রথম বৃষ্টি নায়ক, চলো বাবু, হ্যাঁ বৃষ্টি, সবাই মিলে হাততালি দাও, অনেক উৎসাহিত করো। দ্বিতীয় সায়ক বাসরি, সায়ক বাসরি ওই দিক থেকে চলে এসো বাবু, টুকটুক, হ্যাঁ সায়ক বাসরি। প্রবাল পাল, প্রবাল পাল আছো তো তুমি, প্রবাল, আচ্ছা বাহ, প্রবাল যাও, এবার যাও স্যারের কাছে। প্রবাল আমাদের তৃতীয় হয়েছে, থার্ড প্রবাল পাল, বসে আঁকো প্রতিযোগিতায় তৃতীয়। আচ্ছা আপনারা দেখুন যে তারা যে ছবিগুলো এঁকেছে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছে তাদের ছবিগুলো স্কুলের শিক্ষক মহাশয়রা তার দেখাচ্ছেন, আপনারা দেখুন। আমি চাইবো একটু আরেকটু জোরে করতালি হোক, হ্যাঁ, নেক্সট ইয়ার যাতে মানে পুলিশ কাকুরা যাতে মানে বাধ্য থাকে তো তোমাদের সবাইকে একটা করে প্রাইজ দিতে, হ্যাঁ মানে কারটা ভালো কারটা মন্দ যাতে বুঝতে না পারে। আমাদের নেক্সট যে গ্রুপ অর্থাৎ ক্লাস 8 থেকে ক্লাস 10, থার্ড হচ্ছে সৈকত পাল, সেকেন্ড সুনীতি মল্লিক এবং ফার্স্ট দিশা পাল, প্লিজ একবার জোরে হাততালি দাও। আচ্ছা ফার্স্ট প্রাইজ দিশা পাল, দিশা পাল, সুনীতি মল্লিক এবং সৈকত পাল, তোমরা একটু সামনে চলে এসো। প্রথমেই দিশা পাল, তোমরা চলে এসো বাবু, একদম সামনে চলে এসো, সুনীতি মল্লিক এবং সৈকত পাল, সৈকত এবং সুনীতি, সৈকত এসো এসো এসো,
সবাই মিলে একটু জোরে হাততালি দাও। হ্যাঁ, আরেকটু জোরে, আরেকটু জোরে, বোঝাই যাচ্ছে না কত দূর থেকে ওই তো পিছনে তোমরা দাঁড়িয়ে আছো, বসে আছো, একটু জোরে হাততালি দাও ওদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আজকে আমাদের যে মূল অনুষ্ঠান এবং যার কথা শোনার জন্য আমরা অপেক্ষা করছি মাননীয় পুলিশ কমিশনার, তার আগে আমাদের আজকের অনুষ্ঠানের মূল যে পর্ব অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি, আপনারা সকলেই বৃক্ষ রোপণ করবেন। এবং পুলিশের তরফ থেকে আমাদের আরও একটি অনুরোধ, আবার বলছি, বৃক্ষটি শুধু রোপণ করবেন না, তাকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা সেটা করবেন। আমি চারা গাছ যেগুলি আছে আমি মাননীয় অতিথিদের হাতে একে একে তুলে দিতে অনুরোধ করব, এবং তারা মাননীয় পুলিশ কমিশনারের বক্তব্যের পর তারা গিয়ে সেই সমস্ত গাছগুলি তারা রোপণ করবেন। আমি না হয় তার আগে মাননীয় পুলিশ কমিশনার আমি তাকে কিছু বলার জন্য স্যার অনুরোধ করি। আমরা চারা গাছগুলি তুলে দেব, তার আগে মাননীয় পুলিশ কমিশনারকে অনুরোধ করব, আমাদের আরও একটি উদ্যোগ আছে। আপনারা জানেন যে আমরা সবসময় বলি যে পুলিশ আপনাদের কাছে প্রতি মুহূর্তে সবসময় আপনার কাছে, কিন্তু আপনি যদি এগিয়ে আসেন তবেই কিন্তু আমরাও আছি আপনার পাশে। আমরা যখন এই উদ্যোগটা নিচ্ছিলাম যে আমরা এখানে বৃক্ষরোপণ করব, এই উদ্যোগের সময় আমাদের নজরে পড়ে অন্য একটি দিক, এবং আমাদের মনে হয়েছে যে আপনাদের সঙ্গে সম্পর্কটা আরও সুদৃঢ় করতে এই পদক্ষেপটা আমাদের প্রয়োজন। এবং মাননীয় ওসি সাহেব এবং আরও সকলের আলোচনার মাধ্যমে আমি আমাদের অত্যন্ত প্রিয় একজন ছাত্র, তাকে মঞ্চে ডাকছি। সে সবেমাত্র মাধ্যমিক পাশ করেছে, তার নাম হচ্ছে সমীর গড়াই। সমীর গড়াই, তার প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। সমীর আগামী দিনে এগিয়ে চলুক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সমীরের পাশে প্রতি মুহূর্তে ছিল, আছে, থাকবে সমীর গড়াই। সমীর হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা, সমীর এই মুহূর্তে আমাদের কাছে নেই, কিন্তু তার দিদি আমাদের কাছে আছে। সমীর অত্যন্ত অসুস্থ, তার হাতে মাধ্যমিক পাশ করার পর সে যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়বে তার সমস্ত বই তুলে দেওয়া হচ্ছে পাণ্ডবেশ্বর পুলিশ স্টেশনের তরফ থেকে। আমি চাইব প্লিজ একবার এমন একটা উদ্যোগের জন্য সকলে হাততালি দেবেন। এই এলাকার যারা বাসিন্দা তারা নিশ্চয়ই চেনেন সমীরকে। একটা মানুষ, একজন ব্যক্তি, একজন ছাত্র বা ছাত্রী কোনো প্রতিবন্ধকতাই যে জীবনে কাউকে আটকাতে পারে না, এটা সমীর প্রমাণ করেছে। এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তার সঙ্গে আছে। চারা গাছগুলি আমি একে একে তুলে দিতে অনুরোধ করব, প্রথমে মাননীয় পুলিশ কমিশনারের হাতে তুলে দেওয়া হবে। স্যার আপনি নিয়ে আসুন, তুলে দেওয়া হচ্ছে পুলিশ কমিশনারের হাতে একটি চারা গাছ। সবাইকে বলবো এটার জন্য একটু জোরে হাততালি হোক। পরবর্তীতে মিস্টার অভিষেক গুপ্তা, আইপিএস ডিসিপি ইস্ট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের, তার হাতে একটি চারা গাছ আমরা তুলে দিচ্ছি। হাততালিটা পাচ্ছি না। হ্যাঁ, এই তো খিদে পাইনি, তো পাইনি তো খিদে। হ্যাঁ বাহ, ঠিক আছে। থার্ড হচ্ছে মিস্টার আরিশ বিলাল, আইপিএস এসিপি ইস্ট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের। এরপর মিস্টার দেবজ্যোতি সাহা, সিআইবি দুর্গাপুর। স্যার আপনার হাতেও আমাদের একটি চারা গাছ তুলে দেওয়া হবে। শ্রী সুভাষ কুমার মুখোপাধ্যায়, জেনারেল ম্যানেজার পাণ্ডবেশ্বর। শ্রীমতী আলপনা সূত্রধর, প্রধান কেন্দ্র গ্রাম পঞ্চায়েত। এরপর অনুভা চক্রবর্তী, কর্মাধ্যক্ষ জেলা পরিষদ। অনুভা চক্রবর্তী, জেলা পরিষদ পশ্চিম বর্ধমান। এরপর শ্রী মদন বাউরি, সভাপতি পঞ্চায়েত সমিতি। শ্রী মদন বাউরি, সভাপতি পঞ্চায়েত সমিতি, সভাপতি পঞ্চায়েত সমিতি শ্রী মদন বাউরি, তিনি এই মুহূর্তে নেই। আচ্ছা, বিডিও পাণ্ডবেশ্বর শ্রী কৌশিক সমাদ্দার, তার হাতেও একটি আমরা চারা গাছ তুলে দিচ্ছি। এবং একই সঙ্গে শ্রী তপন মণ্ডল, মাননীয় প্রধান শিক্ষক, যার মূল উদ্যোগ থাকবে যে এলাকাকে আরো অনেক বেশি করে সবুজায়ন করার। যে গাছগুলি এই মুহূর্তে তুলে দেওয়া হলো, এই গাছগুলি এই স্কুল প্রাঙ্গণেই থাকবে।
এবং যারা ভাবছো যে প্রচণ্ড রোদ গরম, তোমরা ধীরে ধীরে বড় করে তোলো, দেখবে কয়েক বছর পর এর ছাওয়াটাই তোমরা পাবে, ঠিক আছে? আর তোমাদেরও একটা করে গাছ দেওয়া হবে, বাড়িতে অতি অবশ্যই নিয়ে যাবে, আর সেটা যেন বেড়ে ওঠে এইটুকু কিন্তু খেয়াল রাখবে। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে এসে মাননীয় পুলিশ কমিশনার, আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি, প্রধান অতিথি শ্রী দেবেন্দ্র প্রকাশ সিং, মাননীয় স্যারকে আমি অনুরোধ করছি, এবং তার আগে বলছি প্লিজ আপনারা একটু গাছগুলো নিয়ে বসে যাও, ছাত্রছাত্রীরা আপনারা একটু বসে যান। তার আগে এলাহাবাদ ব্যাংকের মাননীয় ম্যানেজার, আমি তার হাতেও একটি আমাদের বৃক্ষ তুলে দিতে চাইছি। স্যার, ব্যাংক এবং তার আশপাশে যেন আরো অনেকগুলো গাছ ধীরে ধীরে বড় হয়ে ওঠে স্যার। আচ্ছা, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের অনুরোধ করছি, গাছগুলো আবার আমরা একটু পরে দেবো, আমরা যার জন্য, যার কথা শোনার জন্য অপেক্ষায় ছিলাম সেই মাননীয় পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং স্যার, আপনাকে কিছু বলবার অনুরোধ জানাই। মঞ্চভূষ্ট এলাকায় ডিসি শ্রী অভিষেক গুপ্তা আইপিএস মহাশয় উপস্থিত আছেন, এখানে এসিপি ইস্ট শ্রী আরেশ আইপিএস এখানে উপস্থিত আছেন, এলাকায় সভাধিপতি, এলাকায় পঞ্চায়েত প্রধান এখানে উপস্থিত আছেন, আমাদের এলাকায় বিডিও সাহেব, সিআই সাহেব, এখানে এলাহাবাদ ব্যাংকের ম্যানেজার, আমাদের পাণ্ডবেশ্বর থানার অফিসাররা, এখানে মিডিয়ার কিছু আমি বন্ধু দেখতে পাচ্ছি, এখানে এখানকার প্রধান শিক্ষক, এখানকার টিচার্স, আমাদের ছোট ছোট বাচ্চারা যারা আজ সকাল থেকে এই আমাদের ডিফারেন্ট প্রোগ্রামস, যেটা ড্রয়িং কম্পিটিশনে আপনারা পার্টিসিপেট করেছেন, তার ছাড়া আপনারা একটা পদযাত্রা করেছেন অ্যাওয়ারনেসের জন্য, আমি খুব ছোট করে আমার বক্তব্যটা রাখবো। আমি যেখানে যেখানে চাকরি করেছি, আমি চেষ্টা করেছি আমাদের জুনিয়র অফিসার্সকে নিয়ে প্রত্যেক জায়গাতে বৃক্ষারোপণ করার, কারণ হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড যেটা ছিল, আমি ফিলসফি থেকে পড়াশোনা করেছিলাম, সেখানে কিন্তু আমাদের যেটা আমাদের আমাদের যা ট্র্যাডিশন আছে, আমরা আগের যা ট্র্যাডিশন ছিল লাস্ট 40-50 বছর ধরে, আমরা ডেভেলপমেন্ট মানে একটাই জিনিস বুঝি, যে একটা ভালো বাড়ি করে নিলাম, একটা ভালো ঘর করে নিলাম, সেটাকেই আমরা ডেভেলপমেন্ট বুঝতাম, কিন্তু ডেভেলপমেন্ট সেটা নয়। ডেভেলপমেন্ট হচ্ছে ইন টোটালিটি যদি আমরা ডেভেলপমেন্ট করতে পারি। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমরা প্রোগ্রামটা কেন করি? বিকজ আজকে যে ডিসি সাহেব বললেন, প্রত্যেক বাচ্চারা যদি প্রত্যেক বছরে তোমরা যদি একটা একটা গাছ লাগাও, আগামী দিনে তোমরা দেখবে এই পাণ্ডবেশ্বর এলাকা, যখন আমি আসানসোল থেকে আসছিলাম, যখন হাইওয়ে ছেড়ে এখানে আস্তে আস্তে যখন এগোচ্ছি, দেখছি পুরো এলাকায় কিন্তু ট্রি কভার খুবই কম। মানে এই এলাকাতে যদি ট্রি কভার না থাকে, তাহলে কোন এলাকাতে ট্রি কভার থাকবে? এর আগে যখন আমি হাওড়া কমিশনার অফ পুলিশ ছিলাম, আপনি ভাবতে পারবেন না, আমি আমাদের পুরো পুলিশ টিমকে নিয়ে আমরা পুরো এলাকাতে রেকি করতাম, ডিফারেন্ট স্কুলস, ওখানে বেসু বলে একটা সংস্থা ছিল, সেখানে অন্য সংস্থাতেও গিয়ে স্কুলস, কলেজেস, সব জায়গাতে আমরা একটাই আপিল রাখতাম, আপনারা কিন্তু গাছ লাগান। আজকে যে এই এই জায়গাতে আপনারা বসে আছেন, অত গরম কেন আছে? বিকজ আপনি আপনার দাদুলোককে কথা জিজ্ঞাসা করবেন, সেই সময় এই অবস্থাটা ছিল না, কিন্তু আমরা লাস্ট 40-50 বছরের মধ্যে শুধু একটা ডেভেলপমেন্টের একটা ফলস পলিসিতে আমরা এগিয়ে গেছি, যেখানে গাছগুলো কেটে শুধু রাস্তা, শুধু ডেভেলপমেন্ট, কিন্তু যে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা আমরা লং টার্মতে একটা আমাদের একটা ভিজন থাকতে পারে, সেই ভিজনটা কোনো না কোনো জায়গাতে আমাদের ছিল না। তার জন্য আজকে যে আমরা দেখছি অনেক এলাকা ফাঁকা আছে, বৃক্ষারোপণের মানে এটা হলো না কি আমি একটা গাছ লাগিয়ে দিলাম তারপরে ভুলে গেলাম, যেটা আমাদের এখানে অনেক ব্যক্তিরা বলেছে, গাছ যদি আপনি লাগাচ্ছেন, ওটাকে আপনারই দায়িত্ব আছে কি ওই গাছটা সার্ভাইভ করুক। আমি হাওড়াতে 3-4 বছর আগে যখন আমরা কিছু কিছু গাছ লাগিয়েছিলাম, এখন যখন ওই রাস্তা দিয়ে যাই, দেখি এই গরমকালে যখন এটা যাত্রীরা ওই গাছের নিচে কত সুন্দরভাবে রেস্ট করতে পারে, তখন আমাদেরকে ভালো লাগে কি একটা আমরা উদ্যোগ নিয়েছিলাম, তার কিন্তু আজকে লোক লাভ পাচ্ছে। আমি এই ছোটো ছোটো বাচ্চাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু যে কোনো সময়, আমি জানি এই এলাকাতে যারা 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 বাচ্চারা এখানে আছে, সবার বাড়িতে কিন্তু জায়গা হবে, তোমরা তোমাদের মা বাবাকে রিকোয়েস্ট করবে, আমাদের জন্মদিন যদি সেলিব্রেট করতে হয়, তাহলে একটা গাছ আমরা লাগাবো। এই যদি স্পিরিটটা তোমরা রাখো না, দেখবে আগামী দিনে অনেক গাছ উঠে আসবে। আর আমরা যে এই প্রবলেমগুলো দেখছি, তোমরা যখন বড় হবে, তোমরা আজকে পুরো বিশ্বের একটা মেজর ইস্যু যেটা আছে গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং কিসের জন্য? কারণ হচ্ছে আমাদের গাছগুলো চলে যাচ্ছে, এই আমাদেরকে আবার রিভাইভ করতে হবে। তার জন্য আমরা আজকে এখানে এসে তোমাদের ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে
আমরা এই সচেতনা করতে চাইছি, সো দ্যাট তোমরা এই এই জিনিসটা তোমরা মাথায় রাখতে পারো। আমি ওসি পাণ্ডবেশ্বরকে রিকোয়েস্ট করব, আমাদের যে বাচ্চারা যে এই এঁকেছে ওটাকে তুমি ল্যামিনেট করে না স্কুল টিচারকে তুমি গিফট করে দেবে, সো দ্যাট উনাদের একটা ভালো জায়গাতে এই ছবিগুলো আমরা লাগাতে পারি, তাতে যে আগামী দিনেও বাচ্চারা আমাদের মোটিভেট হবে। আমরা চেষ্টা করব প্রত্যেক থানা এলাকাতে যে আমাদের এই ড্রয়িং কম্পিটিশনগুলো হচ্ছে তার ছবিগুলো আমরা যে মেজর পুজোর পান্ডালগুলো আছে ওখানে আমরা ডিসপ্লে করতে পারি, সো দ্যাট আমাদের যে বাচ্চাদের যা ফিলিং সেটা কিন্তু বড় বড় পূজা পান্ডালতে রিফ্লেক্ট হতে পারে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করব আমাদের সব দিক থেকে একটা সুন্দর এনভায়রনমেন্ট আমরা ঠিক করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পুলিশ প্রশাসন দিক থেকে সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় পুলিশ কমিশনার, তিনি ভালোই বলেছেন যে পুলিশ আপনাদের সঙ্গে সবসময় আছে, পরিবেশ হোক কিংবা আইন শৃঙ্খলা কিংবা জনসংযোগ প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে। সর্বশেষে আপনাদের সকলকে ভোট অফ থ্যাঙ্কস, সকলকে শুভেচ্ছা জানাবেন পাণ্ডবেশ্বর থানার মাননীয় অফিসার ইনচার্জ শ্রী সঞ্জীব দে। নমস্কার স্যার, আজকে আমাদের যে উদ্যোগ ছিল সবুজায়নের ওপর বৃক্ষরোপণ উৎসব, সেই উৎসবে আপনাদের সকলকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর আমরা প্রশাসন সবসময় আপনাদের সাথে আছি, আমরাও পরিবেশ নিয়ে চিন্তা করি। আপনাদের সঙ্গে এই পরিবেশকে যদি আরও আগিয়ে নিয়ে যেতে হয় তো বৃক্ষরোপণ করুন প্রত্যেকে, আমাদের সাহেব বললেন, তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা সকলে সবসময় আমরা ভাবি এখানে যারা স্কুলে চাকরি করেন, যারা ছাত্রছাত্রী, আমরা যারা অফিস করি, আমরা সবসময় ভাবি যে ছুটি কবে আছে, মানে দুর্গাপুজোতে একটা ছুটি পাবো, রবিবার দিন একটা ছুটি পাবো। যারা ছুটি পান না তারা কিন্তু 365 দিনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য বা আমাদের জন্যই কাজ করে থাকেন। আমাদের যারা ছোট্ট ছাত্রছাত্রী, যারা সবসময় পুলিশ কাকু বলো, সেই পুলিশ কাকুদের জন্য প্লিজ একবার জোরে হাততালি হোক, খুব জোরে। আপনাদের সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রতি মুহূর্তে ছিল, আছে, থাকবে। এই মুহূর্তে এই অনুষ্ঠান এক্সপ্রেস নিউজ চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ নয়, সারা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ টেলিভিশনের পর্দা এবং অ্যাপস, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখলেন বা দেখছেন আপনাদেরকে অভিনন্দন। ইভেন্ট ম্যানেজড বাই মেহফিল। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আর গাছগুলো যারা নিলেন সকলে কিন্তু দেখতে হবে, আপনি এবং আপনার বাড়ির যারা লোকজন দেখবে তো ভাই সবাই, হ্যাঁ দেখবে, যাতে বড় হয়ে ওঠে, হ্যাঁ নিজে এক গ্লাস জল খাবে, আর একটু জল কিন্তু গাছটার গোড়াতেও যাতে পড়ে সেটুকু খেয়াল রাখবে, ঠিক আছে। সকলে আরও একবার করতালি দিন, এবং মাননীয় অতিথিদের অনুরোধ করছি বৃক্ষরোপণের জন্য স্কুল প্রাঙ্গণে নিশ্চয়ই। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।